নমস্কার, আমি আজকের এসেছি আপনার সেন্ট্রাল এভিনিউতে। আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনাদের যত মেডিকেল আইটেম ইনস্ট্রুমেন্ট মেডিকেল আইটেম যেগুলো আমাদের এই বেশি বয়সে বলুন এবং কম বয়সে বলুন কোনো অ্যাক্সিডেন্টাল যে কোনো পারপাসে আমাদের লাগে, আমি সেই দোকানে এসেছি। দোকানটার নাম আপনাদের দেখাচ্ছি আমি, আর এটা কোথায় এসেছি সেটাও আপনাদেরকে আমি বলবো। দেখুন, আমি আপনাদের যেটা মানে এই মুহূর্তে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা সেন্ট্রাল এভিনিউ, ঠিক আছে, একদম মেডিকেল কলেজের ঠিক পাশেই আছে, ঠিক আছে। আপনাদের আমি দেখাচ্ছি, এবারে দেখুন, এই দেখুন এই মেডিকেল কলেজ, ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকে, মেডিকেল কলেজের সামনে গেট আছে, ঠিক তার উল্টো দিকেই একদম দেখুন এই দোকানটা। দোকানটার নাম হচ্ছে ইন্দো সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। দেখুন, আমি দোকানের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 9903429090, আর একটা ল্যান্ডলাইন আছে 0334602186। আচ্ছা, কী কী আইটেম পাওয়া যায় এটাও আমি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। আপনারা এখানে আসলে সব মেডিকেল আইটেম পেয়ে যাবেন। এখানে দেখুন বিপি মেশিন পাবেন, স্টেথোস্কোপ পাবেন, আর একটা কী আছে সিপ্যাপ মেশিন পাবেন, অক্সিজেন কনসেন্ট্রেটর পাবেন, আচ্ছা হিয়ারিং এড পাবেন, হ্যাঁ গ্লুকোমিটার পাবেন, নেবুলাইজার পাবেন, এয়ার ম্যাট্রেস পাবেন, কমোডো চেয়ার পাবেন, হসপিটাল ফার্নিচার পাবেন, এইসব আইটেমগুলো এখানে পাবেন। দোকানটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন দাদা এটা একটু খোলা যাবে, একটু খুলে দেখা যাবে, আচ্ছা এখন দোকানে দেখুন কাস্টমার আছে, আমি তার মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই দোকানে আসলে কী কী আইটেম পাবেন। স্যার কী কী আইটেম পাবেন একটু যদি কাইন্ডলি বলেন। অল জেনারেল আইটেমস, অর্থোপেডিক আইটেমস, হ্যান্ডিক্যাপ আইটেমস, হিয়ারিং এইডস, এনি উই হ্যাভ প্রোডাক্টস, হসপিটাল ফার্নিচার, এভরিথিং ওভার। আচ্ছা স্যার, যে একটু রেঞ্জটা বলবেন, ধরুন এই যে এটা যেমন হুইলচেয়ার আছে, আচ্ছা এটা 3000 মানে 7000 টাকার মতো দাম আছে, ঠিক আছে। এইটা 3750 টাকা, এটা মিল একদম কমের দাম, আচ্ছা। আর আপনার অন্য একটু বেশি দামের কিরকম রেঞ্জ? অনেক রেঞ্জ আছে, ওখান থেকে নিয়ে আপনার ম্যানুয়ালে রেঞ্জ আছে আপনার আপ টু 36000, আর ফার্দার অন আপনি মোটরাইজ দিতে পারেন স্টার্টিং ফ্রম দি রেঞ্জ অফ 45000। আচ্ছা দেখুন, এখানে ভ্যারাইটিস রেঞ্জ আছে এবং একটু স্ট্যান্ডার্ড এখানে প্রোডাক্ট পাওয়া যায়, যেটা আমি বুঝলাম সবচেয়ে কম দাম হচ্ছে 3750 টাকা, তার উপর থেকে আপনার মোটামুটি 45000 টাকা। আমি আর একটা কথা আপনাদের জানাচ্ছি, এই দোকানে যদি আপনারা এমার্জেন্সি কোনো প্রোডাক্ট নিতে চান আপনারা ফোন করে, লাইফ সেভিং ডিভাইসেস ওনলি, আচ্ছা যদি কোনো লাইফ সেভিং ডিভাইসেস থাকে যেটা যে এমার্জেন্সি আছে প্রোডাক্টটা, দেন উই আর অন, গিভ আস আ কল, উই উইল বি দেয়ার টু গিভ ইউ দ্য প্রোডাক্ট। আচ্ছা আপনারা যদি কোনো প্রোডাক্ট যেটা এমার্জেন্সি আপনাদের দরকার যদি আপনারা কল করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা দেবেন, সেটা 24 ঘন্টা ওপেন আছে। আর এমনিতে আপনাদের মানে বন্ধ কবার? সানডে বন্ধ, আচ্ছা মানডে টু স্যাটারডে ওয়ার্কিং আওয়ার্স 11 to 7, আচ্ছা 11টা থেকে 7টা পর্যন্ত খোলা, আপনারা এই মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আর যদি কোনো এমার্জেন্সি প্রোডাক্ট দরকার লাগে আপনারা আমি যে ফোন নাম্বারটা দিচ্ছি ফোন করবে বললে ওটা অ্যারেঞ্জ করে দিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার বাইরে যে ফোন নাম্বারটা আছে এছাড়া কোনো ফোন নাম্বার আছে? নাম্বার উইচ ইজ 24/7 অন, যে কোনো সময় আপনি ফোন করলে আপনি রেসপন্স পাবেন। আচ্ছা এটা খুব ভালো জিনিস, দেখুন আপনারা যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে আপনারা তাহলে যদি এই নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু ওনারা সেটা দেবেন, সেটা রোববার হলেও আপনারা পাবেন। স্যার নামটা একটু বলবেন। পঙ্কজ কাপুর ফর ইন্ডো সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি। আচ্ছা ওনার নাম হচ্ছে পঙ্কজ কাপুর, না দোকানের নামটা একটু আরেকবার? ইন্ডো সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোর্ট। আচ্ছা ইন্ডো সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোর্ট, এই দোকানের নাম। এইটা হচ্ছে আপনার একদম ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকে, তো মেডিকেল কলেজের উল্টো দিকে পতঞ্জলি স্টোরে একদম পাশেটা। আচ্ছা আমি একটা ছোট করে আপনাদের একটা ইয়ে দিচ্ছি, ল্যান্ডমার্ক পতঞ্জলির যে দোকান আছে তার ঠিক পাশেই, ঠিক আছে। দোকানের নাম্বারটা আমি বলে দিচ্ছি, দোকানের নাম্বার এখানে মোটামুটি ঠিক থাকে, তাও যদি কোনো অসুবিধে হয় আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। Thank you.
দেখুন সেম দোকান আর একটা, আমি সেই দোকানটাও দেখাচ্ছি, অ্যাডলাস সার্জিক্যাল। এই অ্যাডলাস সার্জিক্যালেও আপনি আপনারা যদি আসেন তাহলে এখানে পেয়ে যাবেন প্রোডাক্ট, সেম প্রোডাক্ট। এখানে দেখুন যেমন সাপ্লাইয়ার অফ হুইল চেয়ার, হসপিটাল বেড, সার্জিক্যাল অ্যান্ড ফিজিওথেরাপি, অর্থোপেডিক, আকুপ্রেশার আইটেম, বিভিন্ন রকম আইটেম এখানে পেয়ে যাবে। এয়ার ব্যাগ, লেবুনাইজার, সাকশন, ওয়াকার, ওয়াকিং এবং হিয়ারিং এইডস, ঠিক আছে, এইসবগুলো আপনারা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের কী কী এখানে প্রোডাক্ট পাওয়া যায়। তাও বিভিন্ন রেঞ্জের এখানে প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা এখানে এসে একটু বার্গেনিং করে নিতে পারবেন। দেখুন এই যে এখানে বেডগুলো পাওয়া যাচ্ছে, বাইরে রাখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দোকানে ভিড় আছে, ভালো রকম ভিড় আছে, আমি তার মধ্যে একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এই দোকানে দেখুন আপনারা যে ডিম্যান্ড করেছিলেন যে সার্জিক্যাল আইটেম কোথায় পাওয়া যায়, আমার ভিডিওতে আমি দেখলাম অনেকে লিখেছেন যে সার্জিক্যাল আইটেম কোথায় পাওয়া যায়, আমি সেই জায়গাতেই এসেছি। আজ আমি এসেছি মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে, আর মেডিকেল কলেজের পিছনেও কিছু দোকান আছে, কিন্তু আলটিমেটলি আসল দোকান যেগুলো মেন দোকান সেগুলো কিন্তু মেডিকেল কলেজের ঠিক উল্টো গেটের ঠিক উল্টো দিকে। হ্যাঁ, একদম আপনার এটা সিয়ার এভিনিউ, মানে সেন্ট্রাল এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ ও একদম উপরে গিয়ে দোকানগুলো। আমি দোকানের নাম দেখাচ্ছি, তাছাড়া কী কী আইটেম পাওয়া যায় সবই আমি দেখাবো। দেখুন এই ব্র্যান্ডটা আমি দেখাচ্ছি আলটিমেটলি, এই কর্মা ব্র্যান্ড, এটা হচ্ছে যত মানে সফিস্টিকেটেড প্রোডাক্ট এখান থেকে এই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এটা একটা হুইল চেয়ার আছে, দেখুন এগুলো খুব দামি হয় এবং খুব ভালো হয়, মানে লং লাস্টিং হয় এগুলো আলটিমেটলি। আমি দোকানটা একটু দেখাচ্ছি, পরে দোকানটার নামও আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে বেডের সাথে অ্যাটাচ করা হয়, যখন মাথা তুলে শোয়াতে হয় তখন এটা লাগে, এটা বেডের সাথে অ্যাটাচ করে দিলে আমরা মাথাটা উঁচু হয়ে থাকে এই প্রোডাক্টটা। দেখুন দোকানের নাম হচ্ছে মেডিকেল ডিস্ট্রিবিউটর। বড় দোকান, এটা হচ্ছে 95 এ সিআর রেভিনিউ। দেখুন এগুলোই বেড, হসপিটালের যে বেড সেই বেড, এগুলো ছোট উঁচু করা যায়, নিচু করা যায়, সব রকম করা যায়। ভ্যারাইটিস বেড আছে, দেখুন এগুলো একদম সফিস্টিকেটেড, যে হসপিটালের মানে বড় বড় যে হসপিটালে যে বেডগুলো থাকে সেই বেড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার যে আইসিইউ বেড, মানে হচ্ছে আপনার ভেন্টিলেশন বেড, সব কিন্তু এইগুলো এখানে পাওয়া যায়। দেখুন এটা ভেন্টিলেশন বেড, এখানে সব দেওয়া আছে, পাইপ ফাইপ সব লাগানো আছে। দেখুন আপনার হুইল চেয়ারে কীরকম দাম আছে? কর্মা এখন যে মডেল আছে 6.5 থেকে চালু। 6.5 থেকে চালু, আচ্ছা। তার উপরে রেঞ্জ কত আছে? তার উপরে রেঞ্জ কর্মার আপনি 6,500, তারপরে 7,000, তারপরে 9,000, 9,500, 10,000,
থেকে আরম্ভ করে 30,000 32,000 এরকম আছে। আপনার দোকানেই পাওয়া যাবে তো? আর কি কি রেঞ্জ মানে প্রোডাক্ট আছে আপনাদের এখানে? মোটরাইজ রেঞ্জ আছে, মোটরাইজ চেয়ার যদি নিতে চান 50,000 থেকে চালু হয়, 1,00,000-1,50,000 অবধি যায়। আচ্ছা, আর কি কি প্রোডাক্ট আছে মানে হুইলচেয়ার বাদ দিয়ে? বেড ফেড আছে, বেড ফার্নিচার, হসপিটালের সমস্ত ফার্নিচার। আচ্ছা, আইসিইউ বেড বা আপনার ভেন্টিলেশন বেড সব পাবেন, সব প্রোডাক্ট পাবেন, সব রকম বেড আছে। আর আপনার এছাড়া পাবেন পেশেন্টের রিলেটেড যা কিছু লাগবে, বাইরে পেশেন্ট থাকলে যা যা লাগে, সাকশন থেকে আরম্ভ করে মনিটার সব কিছুই পাবেন, ইসিজি মেশিন সব পাবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হিয়ারিং এরও পাওয়া যায়? আপনারা হিয়ারিং এর যদি চান তাহলে পেতে পারেন। স্যাম্পল তাই তো কি দাম বললো দাদা? 6,500। আচ্ছা, এটা সিমেন্সের যে হিয়ারিং এর ওর দাম 6,500 টাকা, যেটা দেখাচ্ছেন উনি। দেখুন, আমি দাঁড়িয়ে আছি একদম মেডিকেল কলেজের উল্টো দিকে। দেখুন, একদম দূরে যেটা দেখাচ্ছে ওটা মেডিকেল কলেজ, মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে এই দোকান। আমি যেখানে দাঁড়িয়ে দেখুন, এই দোকানে একদম উল্টো দিকে দোকান। সামনে একদম সামনে মেডিকেল কলেজ। আমি আপনাদের দেখুন, এই হচ্ছে মেডিকেল কলেজ। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে 5টা মেডিকেল কলেজ আছে তার মধ্যে কিন্তু একটা। আর এই মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকেই আমি দাঁড়িয়ে আছি। এখানেই যত সার্জিক্যাল আইটেম আপনারা পাবেন, সব রকম সার্জিক্যাল আইটেম পাবেন, এবং এমার্জেন্সি হলে যদি আপনারা এখানে ফোন করেন তাহলেও আপনারা এখানে পেয়ে যাবেন। দাদা, কার্ড আছে? একটা কার্ড দিন না। থ্যাংক ইউ। দেখুন, আমি দোকানটা দেখাচ্ছি, দোকানটা হচ্ছে মেডিকেল ডিস্ট্রিবিউটার। দেখুন দোকানের ফোন নাম্বার, এখানে যেটা আছে সব কিন্তু ল্যান্ডলাইন। দোকান আছে মেডিকেল ডিস্ট্রিবিউটার দোকানের নাম, এবং এখানে যে নাম্বারগুলো আছে সব কিন্তু ল্যান্ডলাইন নাম্বার। ঠিক আছে, আপনাদের মানে কোন দিন বন্ধ? রোববার বন্ধ। আর যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে, যদি কেউ ফোন করে তাহলে কি পেয়ে যাবে? মানে ধরুন এমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি আইটেম দরকার পড়ে তাহলে কি পাবে আপনাদের কাছে? না, সেই সোম থেকে শুক্র শনিবারই পাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনারা বলছেন যদি, আমি যেটা আগের দোকানে কথা বলেছিলাম, ওনারা বললেন যে যদি কোনো এমার্জেন্সি হয়, আপনার যদি কোনো প্রোডাক্ট দরকার লাগে তাহলে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। এখানে ওনারা বলছেন যে আমাদের দোকান যে খোলা থাকে সোম থেকে শনিবার, এই সোম থেকে শনিবার যদি আপনারা কোনো প্রোডাক্ট চান তাহলেই পাবেন। ঠিক আছে, এটা হতেই পারে, আপনার যে দোকানে যা যেরকম অ্যাভেলেবিলিটি আপনারা সেখান থেকে সেটাই নিতে হবে। থ্যাংক ইউ। দেখুন, আমি ঠিক একদম মেডিকেল কলেজ যে হসপিটাল তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আর সামনেই হচ্ছে আমার মেডিকেল কলেজ, একদম মেডিকেল কলেজের উল্টো দিকেই। দেখুন, দোকানের নাম হচ্ছে গ্যাপটোপাই ফাউন্ডি। একদম সফিস্টিকেটেড দোকান, বড় দোকান। আপনাদের আমি দেখাচ্ছি দোকানটা, দেখুন। এগুলো কিরকম দাম আছে? একটু রেঞ্জটা বলুন, মানে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত? আচ্ছা, এটা 4,500 টাকা দাম আছে। আর কমের মধ্যে কীরকম আছে? আচ্ছা, সেগুলোর দাম কীরকম? আচ্ছা, দেখুন, এটা হচ্ছে আপনার এই পটির যে টেবিল চেয়ার, এটা হচ্ছে আপনার দাম 1,200 টাকা থেকে স্টার্ট, এটার দাম হচ্ছে 4,500 টাকা।
আচ্ছা এই কর্মা দেখুন, এই কর্মা ব্র্যান্ডটা আপনারা দেখে নেবেন, এটা বিদেশি ব্র্যান্ড এবং খুব সফিস্টিকেটেড ব্র্যান্ড। একটা এখানে দেখুন একটা বেড আসলো, এটা পেশেন্ট বেড, পেশেন্ট বেড। এই বেডগুলো কিরকম দাম আছে? 12,000। এর মধ্যে কি আপনার সব কিছু কমপ্লিট করা থাকে তো? আচ্ছা কমপ্লিট একটা বেড 12,000 টাকা দাম। দেখুন দেখুন এখানে অক্সিজেন সিলিন্ডার এটাও পেয়ে যাবেন, ঠিক আছে। ভ্যারাইটিস মাল এবং অনেক আপনার প্রোডাক্ট আছে এখানে। অর্থোপেডিক যত এন্টার রেঞ্জ সব কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা আর একটা কথা আমি জানতে চাই, ধরুন আমার দোকান বন্ধ, যদি কেউ ফোন করে কি মাল পাবে? না দোকান বন্ধ হলে কি করে পাবে? না না, কিন্তু আমি একটা দোকানে ওখানে ওনারা বলছেন যে আমরা 24 ঘন্টায় সাপ্লাই দিই। আচ্ছা আচ্ছা করবো, খুব তাড়াতাড়ি। আচ্ছা আমাদের এই ছেলেরা আসে জিজ্ঞেস করুন, খুব একদম হুনার ছিল একদম একদম। এটা হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপ জন্য ট্রাইসাইকেল, এটা ডবল গিয়ার। আচ্ছা এটা দুটো কোয়ালিটি, এটা কি অটো মানে অটো অটো না এটা ম্যানুয়াল? ম্যানুয়াল এটা হচ্ছে আপনার ডবল অটো মোটরাইজড ফিচার আছে। ফটো দেখুন আচ্ছা দেখুন ওই যে একটা ওটা ওই দেখুন ওটা অটো আপনার ট্রাইসাইকেল, ওটার দাম কি আছে? না স্যার ট্রাইসাইকেল ওটা হুইলচেয়ার আছে, ওটা হুইলচেয়ার, ওটা হুইলচেয়ার। আচ্ছা ম্যাক্সিমাম স্টার্টিং রেঞ্জ আছে 45,000 স্টার্টিং আছে। আচ্ছা তারপর আপনার 2,00,000, 2,50,000 টাকা আচ্ছা ম্যাক্সিমাম আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল গিয়ার, সিঙ্গেল গিয়ার ট্রাইসাইকেল, সিঙ্গেল গিয়ার ট্রাইসাইকেল। আচ্ছা এগুলো কিরকম দাম? ম্যাক্সিমাম 7,200 টাকা, 7,500 টাকা, 7,200-7,500। আর এটার দাম তো বেশি বলে নাকি? 8,500 টাকা, 8,500 টাকা। আচ্ছা এগুলো কি রাস্তা চালানো যাবে? হ্যাঁ চালানো যাবে। আচ্ছা রাস্তা চালানো রাফলি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার এই আপনার অক্সিজেন ইয়ে যেগুলো আছে, বিপি মনিটর ফিল্টার যেগুলো আছে, আপনি একটু বলে দিন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিপি মনিটর, বিপি মনিটর। আচ্ছা এগুলো রেঞ্জ কিরকম দাম আছে? ম্যাক্সিমাম স্টার্টিং রেঞ্জ আছে আপনার 1,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা স্টার্টিং। আচ্ছা 1,000 টাকা, 6,000 টাকা ম্যাক্সিমাম, মিনিমাম 1,000 টাকা থেকে স্টার্টিং, 1,000 থেকে 6,000 টাকা। আচ্ছা যদি বার্গেনিং করা যায় কি বারে কি বেশি করা যায়? বেশি বারে করার মতো প্রাইস আমরা বলি না। আচ্ছা জেনারেলি জেনুইন প্রাইসই বলি। আচ্ছা বাল্ক কোয়ান্টিটি হলে পরে আপনি ডিসকাউন্ট হয়ে যায়। আচ্ছা আদারওয়াইজ আমাদের প্রাইস সবসময় জেনুইন প্রাইস। আচ্ছা বার্গেনিং এর দরকার হয় না। আচ্ছা বিপিএল আছে, এটা সিপ্যাপ মেশিন, এটা 2 ইয়ার ওয়ারেন্টি, কিন্তু সার্ভিস সেন্টার যেতে হবে আপনাকে। আচ্ছা এটা আছে আপনার সাকশন মেশিন, এটা কমোড রাইজার টয়লেট সিট, এটা অক্সিজেন সিলিন্ডার হচ্ছে, এটা এটা হচ্ছে আপনার 10 লিটার, এটা হচ্ছে 5 লিটার। এটার দাম আছে কম, এটার দাম আছে আপনার 8,000 টাকা, এটার দাম আছে আপনার 10,000 টাকা। কেন দাম আছে? এটা আপনার আছে লোহার বডি, এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি, এটা একটু হালকা তার মানে। হ্যাঁ এটা 8 কত? 5 লিটার, এটা 5 কিলো বা 10 কিলো? কোনো একটা মানে আপনার স্পেশাল কিছু আইটেম কিছু আছে যেটা মানে আপনাদের দোকানেই সেটা মানে একদম বিশেষত্ব যে আপনাদের দোকানেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না, বা দামটা আপনাদের দামটা চিপ এরকম, দাম অন্য দোকানের সাথে আপনাদের দোকানে পার্থক্যটা কী আছে?
দামটা চিপ পাবেন, সার্ভিসটা পাবেন, প্রপার গাইডটা পাবেন। আপনার যতগুলো এখানে দোকান আছে আপনি যান, প্রপার গাইড কেউ করতে পারবে না। কিন্তু আমার তো এখানে আছে যতগুলো ছেলে আছে আপনাকে প্রপার গাইড করবে, প্রপার গাইড। আর অনেক দোকানের জায়গাটা ছোট, আপনাদের জায়গাটা এখানে সুন্দর মানে দেখে ঘুরে নিতে পারবে। সেল করা বড় ব্যাপার, প্রপার গাইডটা হচ্ছে বড় ব্যাপার, ফ্যাক্ট, এটা ফ্যাক্ট আছে। আপনাদের সোম থেকে শনিবার কটা থেকে কটা টাইম? আপনার 10টা থেকে 8:30। 10টা থেকে 8:30। একটা আমাকে কার্ড দেবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই এটা আপনার হচ্ছে কি, এটা জানো প্রেশার চেকার তো? এটা প্রেশার মেশিন হচ্ছে, সুগার মেশিন। সুগার মেশিন। ওটা কিরকম দাম আছে এগুলো? এইগুলো স্টার্টিং রেঞ্জ আছে আপনার 500 টাকা। 500 টাকা সুগার মেশিন। আচ্ছা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে। আচ্ছা মিনিমাম 500 টাকা। যদি কেউ আপনার এখান থেকে নিয়ে যেতে চায়, মানে নিজের ধরুন এই যে বড়ো গাড়ি ফাড়িগুলো, সেগুলো কি আপনারা পাঠিয়ে দেন? থ্যাংক ইউ, আমাকে একটা কার্ড দেবেন।